হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা কিন্তু কম্পিউটার টিউটোরিয়াল অর্থাৎ কম্পিউটার সম্পর্কে আপনাদের ধারণা দেবো। কম্পিউটার ইতিহাস, কম্পিউটার সূচনা, কম্পিউটার কিভাবে আজকে আমাদের হাতে পৌঁছল সেই ব্যাপারটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এবং আমরা জানি কম্পিউটার জনক চার্লস ব্যাবেজ। আসলে চার্লস ব্যাবেজ কম্পিউটার জনক, কিন্তু আরো অনেক বিজ্ঞানী, অনেক গবেষক, অনেক অক্লান্ত পরিশ্রম করার ফলে আজকে আমাদের কম্পিউটারটি হাতে আসে। এই সম্পূর্ণ ব্যাপারগুলো একটু দেখে যত ব্যাপারগুলো আছে, কীভাবে তৈরি হয়েছে সেই ব্যাপারগুলো আজকে আলোচনা করবো। বন্ধুরা, আপনার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে থাকেন। ধন্যবাদ সকলকে। তাহলে আমরা মূল পর্বে চলে যাই এবং শুরু করা যাক। আমাদের হাতে আজকে যে কম্পিউটারটি পেয়েছি সেটা আসলে একদিনের পরিশ্রমের ফসল না, এটা আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের হাতে পৌঁছেছে। এই ধাপগুলি অর্থাৎ এই যুগগুলো বিবেচনা করে তিনটি যুগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মেকানিক্যাল যুগ এবং ইলেকট্রিক্যাল যুগ। ঐতিহাসিক প্রাচীন যুগে অর্থাৎ যীশু খ্রিস্টের 35 বছর পূর্বে প্রাচীন বেবিলনের বিভিন্ন রেকর্ড সংগ্রহ করার জন্য অর্থাৎ গণনা করার জন্য ক্লিয়ার ট্যাবলেট নামক ওই সিস্টেম ব্যবহার করতেন। হিসেব নিকেশ গণনার কাজে মানুষ হাতের আঙ্গুল, পাথরের মুড়ি, ছোট ছোট কাঠি, দড়ির জিপ এগুলো ব্যবহার করতেন। অর্থাৎ যুগের সাথে সাথে মানুষের ব্যবহারের চাহিদাও পরিবর্তন ঘটে। এই চাহিদার সাথে সাথে আমরা যখন মেকানিক্যাল যুগে পদার্পণ করলাম, সময়ের সাথে সাথেও মানুষের চাহিদার পরিবর্তন ঘটে। সেই চাহিদার উপর ভিত্তি করে অ্যাবাকাস নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। এটি প্রাচীন গণনা যন্ত্রকে কম্পিউটার ইতিহাসের সর্বপ্রথম গণনাগার যন্ত্র হিসাবে ধরা হয়। এই অ্যাবাকাস যন্ত্রটি আয়তকার এবং আড়াআড়িভাবে অনেকগুলো তাল দেওয়া থাকে এবং মাঝখানে দুটি অংশে ভাগ করা থাকে। উপরের অংশে প্রত্যেকটি তারে দুটি করে পুঁতি লাগানো থাকে এবং নিচের অংশে তিনটি করে পুঁতি লাগানো থাকে। উপরের অংশে প্রত্যেকটি পুঁতির মান ছিল 5 অর্থাৎ 5 এবং নিচের অংশে পুঁতির মান ছিল 1। খ্রিস্টপূর্ব 450 অব্দে মিশরে বা চীনে গণনা যন্ত্র হিসেবে অ্যাবাকাস তৈরি হয়। এই থেকে অ্যাবাকাসের প্রচলন এবং জাপানে এই অ্যাবাকাস যন্ত্রের নাম দেওয়া হয় সরজন। মূলত অ্যাবাকাস হল হিসাব নিকাশ করে সংখ্যার ভিত্তিতে এটি গণনা করা। এই মেকানিক্যাল যুগে অ্যাবাকাস যন্ত্র আবিষ্কারের পাশাপাশি আরো অনেক বিজ্ঞানী বা গবেষক অনেকগুলো যন্ত্র আবিষ্কার করেন। তার ভিতরে নেপিয়ার রডস, স্ল্যাট রুলস, পাঞ্চ কার, প্রেস ক্লিন ইত্যাদি যন্ত্র আবিষ্কার করেন। 1616 সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার গণনার কাজে বা ছাপার দাগ কাটা অথবা দণ্ড ব্যবহার করেন। এই গণনাকারে যে দণ্ডগুলি বা দাগগুলি ব্যবহার করত এটি অস্থি নামে পরিচিতি লাভ করে। 1642 সালে 19 বছর বয়সী ফরাসি বিজ্ঞানী ব্লেজ পেস্টেল সর্বপ্রথম একটি যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। তিনি দাঁত যুক্ত চাকা বা গিয়ারের সাহায্যে জোর বিয়োগ করে এই ক্যালকুলেটর হিসাব নিকাশ করা হতো। 1671 সালের জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন ভিলনিস পেস্টেল যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে গুণ ও ভাগের কাজে উচ্চ ক্ষমতা সম্পন্ন আরো একটি যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। তিনি এই যন্ত্রের নাম দেন রিকোলিং যন্ত্র। তারপর মার্কিন বিজ্ঞানী, তাত্ত্বিক বিজ্ঞানী অ্যালান টিউরিং আধুনিক কম্পিউটার গঠন কিরকম হওয়া উচিত, কিরকম হওয়া দরকার, এটির ক্ষমতা কিরকম এবং কি কি সমস্যা তৈরি হতে পারে, কি কি সৃষ্টি হতে পারে, এটির একটি সুন্দর ধারণা দেন। পরে 1980 সালে টমাস ডি কমার রিকোলিং যন্ত্রের পরিমার্জন করে লিন্ডিজের যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন। অ্যালান টিউরিং এই কম্পিউটার মডেলে বাস্তব রূপ দিলেন 1938 সালে জার্মান বিজ্ঞানী কনরাড জুস। তিনি আবিষ্কার করেন Z1 নামে একটি কম্পিউটার, যেটা প্রোগ্রাম চালিত কম্পিউটার। সে বছর প্রথম ইলেকট্রিক কম্পিউটার আদি রূপ তৈরি হয়। ডন ভিন্সের অ্যাপটার
কিউআর বেবি নামক দুটি মার্কিন বিজ্ঞানী। তাদের নাম সহ কম্পিউটার নাম দেওয়া হয় অ্যাটলাস অফ বেরি কম্পিউটার, সংক্ষেপে এবিসি। 1940-41 খ্রিস্টাব্দে জন মসলি নামক এক বিজ্ঞানী এবিসি কম্পিউটারটিকে আরো উন্নত করে অক্লান্ত পরিশ্রম করে আবিষ্কার করেন এনিয়াক কম্পিউটার। এনিয়াক ছিল পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ এবং ইলেকট্রনিক কম্পিউটার। এই আধুনিক কম্পিউটার আবিষ্কার হয় 1955 খ্রিস্টাব্দে, আর এই কম্পিউটার ব্যাপক প্রচলন আরম্ভ হয় 1980 খ্রিস্টাব্দে। 1950 খ্রিস্টাব্দের পর প্রথম বাণিজ্যিক ভিত্তিতে কম্পিউটার বাজারজাত করা হয়। প্রথম যুগে কম্পিউটার ছিল বিশাল বড় এবং সেগুলো আবিষ্কার করছেন তিনি সেটা আর কেউ চালাতে পারতেন না এবং অনেক ধরনের সমস্যা ছিল ওইসব যন্ত্র বা ওইসব কম্পিউটার। এই ইনেক নামের কম্পিউটারটির ওজন ছিল 30 টন। 30 টন ওজন ছিল এই কম্পিউটারটির ওজন, যা বিশাল তিনটি রুম নিয়ে জায়গা দখল করত এবং এর জায়গা টোটাল জায়গা নিত হচ্ছে 1500 স্কোয়ার ফিট। 19 শতকের শুরুর দিকে আধুনিক একটি যন্ত্র নির্মাণ ও ব্যবহার যা কেবলমাত্র যান্ত্রিকভাবে মানে যে কোনো রকম বুদ্ধিমত্তা ব্যতিরেকে গাণিতিক হিসাব নিকাশ করতে পারত। এরপর 200 বছর অবহেলিত হয়েছে 1833-34 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ যে ধারণা দেন সেই অনুযায়ী আধুনিক কম্পিউটার প্রস্তুত করা হয়। তাই থেকে চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটার জনক বলা হয়। 19 শতকের শুরুর দিকে তিনি আধুনিক একটি যন্ত্র নির্মাণ ব্যবহার ধারণা দেন। উনি যে যন্ত্রটি আবিষ্কার করেন সেটি স্টোরেজ ডিভাইস, অর্থাৎ 100 সংখ্যা পর্যন্ত সে স্মৃতি সংরক্ষণ করতে পারত। চার্লস ব্যাবেজ তিনি এটির নাম দেন ডিফারেন্স ইঞ্জিন। এই ডিফারেন্স ইঞ্জিনে কাজ করার সময় অনেক ত্রুটি, অনেক সমস্যা, অনেক কিছু মানে অনেক প্রবলেম ফেস করতে হয়। এই প্রবলেমগুলো সলভ করে তিনি আরেকটি অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করেন, সেটির নাম দেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে। এটি আরো উন্নত সার্বজনীন যন্ত্রের ধারণা লাভ করে, কিন্তু প্রয়োজনীয় যন্ত্র এবং অর্থের অভাবে তিনি কোনটি সম্পূর্ণভাবে কাজ শেষ করে যেতে পারেননি। কম্পিউটার বিজ্ঞানের সত্যিকারের সূচনা হয় অ্যালান টিউরিং, যা প্রথমে তাত্ত্বিক পরে ব্যবহারিক গবেষণার মাধ্যমে তিনি 20 শতকের মধ্যভাগে থেকে আধুনিক কম্পিউটারের বিকাশ ঘটতে শুরু করে। কম্পিউটার ইতিহাসে এর পরে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আর্মেন হলরিথ। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী 10 বছর অন্তত দেশের লোক গণনা অর্থাৎ আদমশুমারি কাজ করে থাকে। 1980 খ্রিস্টাব্দ থেকে 1985 খ্রিস্টাব্দে শেষ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই 1980 খ্রিস্টাব্দে গণনা যুক্তরাষ্ট্র সরকার যন্ত্রের সাথে 1990 খ্রিস্টাব্দে গণনায় যুক্তরাষ্ট্র সরকার যন্ত্রের সাহায্যে লোক গণনার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তেমন কোনো যন্ত্র তো থাকা দরকার। 25 বছর বয়সে পরিসংখ্যানবিদ হলরিথ আবিষ্কার করেন একটি যন্ত্র যার নাম দেন সেন্সর মেশিন। এটি বিশ্বের প্রথম ডাটা প্রসেসিং মেশিন। এটি সহ আরো কয়েকটি কোম্পানি 1924 খ্রিস্টাব্দে IBM প্রতিষ্ঠিত করা হয়। 1937 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড এইকেন সক্রিয় ডিজিটাল কম্পিউটার তৈরি করার কাজ হাতে নেন। সে দেশের সেনাবাহিনী ওই কাজে সহায়তা করেন। 1944 খ্রিস্টাব্দে তিনি কম্পিউটার শার্প ওয়ান এর কাজ সম্পন্ন করেন। শার্প ওয়ানের পরে যখন এনে কম্পিউটারটি আসলো, এটি তো আমি আগেই বলেছি, এটি ওজন ছিল 20 টন বা 27,000 কেজি, দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ ছিল 20 ফুট, বিশাল আকৃতির। এটি প্রতিদিন প্রায় 18,000 বিক্রম টিউব লাগত এবং বিক্রম টিউবের কিছু অসুবিধা ছিল, সহজে ভেঙে যেত এবং অনেক বেশি বিক্রম টিউব নষ্ট হতো এবং কম্পিউটারে চালু রাখার জন্য প্রত্যেক মাসে এই বিক্রম টিউব পরিবর্তন করতে হতো, তাই এটি ছিল খুব বেশি ব্যয়বহুল। 1954 সালে জন বন হিউম্যান এই গবেষণাপত্রে কম্পিউটার প্রোগ্রামিং তত্ত্ব প্রকাশ করেন। আগে প্রোগ্রামিং কাজ করা হতো
তারের সংযোগ খুলে প্রতিবারে ভিন্নভাবে লাগাতে হতো। মোকলি এবং জন বন হিউমের ধারণা উপর ভিত্তি করে তিনি এক ভাগ, এটি খুব সহজে এটি মেমোরিবল ছিল না। আসলে ই আগে যত কম্পিউটার আবিষ্কার হয়েছে এগুলো সব ছিল ব্যয়বহুল এবং অনেক জায়গা লাগত, অনেক পরিশ্রম হতো, অনেক সময় লাগত। এটি থেকে উত্তরণের জন্য আর গবেষণা শুরু করে। গবেষণার একটি পর্যায়ে 1954 খ্রিস্টাব্দে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। 1960 খ্রিস্টাব্দে তারা তৈরি করেন ট্রানজিস্টর, আবিষ্কার করেন। এই ট্রানজিস্টর কম্পিউটার তৈরিতে একটি মুখ্য ভূমিকা পালন করে। এই ট্রানজিস্টরের কিছু সুবিধা অসুবিধা ছিল। সুবিধা, কম্পিউটারটি আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আকারে ছোট হচ্ছে, জায়গা কম লাগত, এগুলো সুবিধা ছিল। এবং অসুবিধার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় অসুবিধা ছিল, ট্রানজিস্টরটা অতি সহজে ভেঙে দিত এবং নষ্ট হয়ে যেত। তখন আবার গবেষণা শুরু করলো। এক বছর পরে গিয়ে তৈরি হলো আইসি বা ইন্টিগ্রেট সার্কিট। এই আইসি হচ্ছে কম্পিউটার একটি বিস্ময়কর আবিষ্কার। এই আইসি তৈরি হওয়ার পরে শুরু হয় কম্পিউটার বিপ্লব বিকাশ। এই আইসি প্রযুক্তি অর্থাৎ ইংরেজি তৈরি করা গবেষণা করতে গিয়ে একটি পর্যায়ে তৈরি করলো মাইক্রো প্রসেসর। আসলে কম্পিউটার সেটি ছিল বিপ্লবের যুগ। এই মাইক্রো প্রসেসরে ট্রানজিস্টর থাকতো 1 কোটির উপরে। তাহলে চিন্তা করেন, মাইক্রো প্রসেসর আমাদের কি এনে দিয়েছে। 1971 সালে মাইক্রো প্রসেসর উদ্বোধনের ফলে মাইক্রো কম্পিউটারের দ্রুত বিকাশ ঘটতে শুরু করে এবং বাজারে প্রচলিত হয় বিভিন্ন আকারের কম মূল্যের কম্পিউটার বা পার্সোনাল পিসি। সেই সঙ্গে উদ্ভূত হয়েছে অনেক রকমের অপারেটিং সিস্টেম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামের কথাটা যখন আসছে, একটি ইনফরমেশন আপনাদের দিতে চাই। এই প্রোগ্রামিং জনক কে? এই প্রোগ্রামের জনক ছিল, অর্থাৎ সে ছিল কিন্তু চার্লস ব্যাবেজের ছাত্রী, কবি ব্রায়ানের কন্যা অ্যাডা। এই অ্যাডা ব্রায়ান ব্যাবেজ, অ্যাডা ব্রায়ান এবং ব্যাবেজ আবিষ্কৃত কম্পিউটার জন্য কিছু নির্দেশনা রচনা করে। তাই থেকে পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলে আখ্যায়িত করা হয় অ্যাডাকে। এই প্রোগ্রামের ভাষা বা অপারেটিং সিস্টেম তৈরি হওয়ার পরে ব্যবহারের পরিধি অনেক বৃদ্ধি পায়। তাই তৈরি হয়েছে অনেক ধরনের অপারেটিং সিস্টেম, প্রোগ্রামের ভাষা। অপারেটিং সিস্টেমের ভিতরে আমরা জানি ডস, লিনাক্স, আরো অনেক ধরনের নেটওয়ার্ক, জাভা। প্রোগ্রামের ভিতরে ভিজুয়াল বেসিক, সি প্লাস প্লাস, অনেক অনেক। প্রোগ্রামের সাথে সাথে ব্যাপক বিস্তৃতি ঘটেছে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এবং সংশ্লিষ্ট সেবা পরিষেবা। কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্যে অনেক ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কম্পিউটার তথ্য প্রযুক্তি বা আইটি ব্যবসা বাণিজ্যিকভাবে বিরাট অংশ দখল করে এবং কর্মসংস্থান হয়ে পড়েছে অনেকাংশে কম্পিউটার নির্ভর। ছোট বড় অফিস, কোনো কর্পোরেট শাখা, যে কোনো জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটার এর বিকল্প নাই। হিসাব নিকাশ, যৌক্তিক কাজ, যত ধরনের কাজ সম্পাদনা করতে কম্পিউটার ব্যবহারের কোনো বিকল্প নেই। অর্থাৎ মাইক্রো প্রসেসর আবিষ্কারের পরে কম্পিউটার আকারে ছোট, কম মূল্যে, অল্প সময়ে অনেক কাজ করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন 1971 সালে মাইক্রো প্রসেসর উদ্বোধন করার পরে বাজারে আসতে শুরু করে মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটার। তখন থেকে কম্পিউটার আকৃতি, কার্যক্ষমতা একটি বিরাট বিপ্লব সাধিত হয়। 1971 সালে বাজারে আসে আইবিএম কোম্পানির পার্সোনাল কম্পিউটার বা পিসি। এরপর একের পর এক উদ্ভাবিত হতে থাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, মাইক্রো প্রসেসর এবং তৈরি হতে থাকে। এই মাইক্রো প্রসেসর থেকে তৈরি হতে থাকে শক্তিশালী পিসি। আইবিএম কোম্পানির প্রথম আইবিএম কম্পিউটার কম্পিউটার তৈরির ক্ষেত্রে কোনো বাধা নিষেধ বা পাইন নিষেধের ভিতরে ছিল না। তাই মানুষের কাছে খুব চাহিদা এবং ব্যাপক হারে বৃদ্ধি পায়, ক্রমাগত ব্যবহারও বৃদ্ধি পায় এবং করতে ছিল ফ্রেন্ডলি এবং সহজে সবাই ইউজ করতে পারত। ব্যবহারও বাড়তে থাকে।
একই সময়ে আইগুল কোম্পানির পাশাপাশি অ্যাপল কোম্পানি আরেকটি কম্পিউটারে বাজারে আনে, সেটির নাম দেয় অ্যাপল ম্যাকিনটশ। কিন্তু অ্যাপল কোম্পানি তাদের কম্পিউটেবল কম্পিউটার তৈরির ক্ষেত্রে কোনোরূপ উদারতা বা ছাড় দেন না বা কোনো উদারতা প্রদর্শন করেন। এই ম্যাকিনটশ কম্পিউটারের মূল্য থেকে যা অনেক বৃদ্ধি, যা ক্রয় ক্ষমতা বাহিরে ছিল, সবাই এটি ক্রয় করতে সক্ষম ছিল না। তবে এই অ্যাপল কম্পিউটারের বিশেষ ধরনের সুবিধা থাকায় মুদ্রণ শিল্পে অ্যাপল কম্পিউটারটি অর্থাৎ অ্যাপল ম্যাকিনটশ কম্পিউটারটি ব্যাপক হারে চাহিদা থাকতো এবং চাহিদা বেড়ে যায়। এইভাবেই আসলে আমাদের হাতে মাইক্রো প্রসেসরের কম্পিউটারটি আমাদের হাতে আসে এবং আমাদের কর্মক্ষেত্রে সময়, টাকা, অর্থ সব কিছু কমে যায় এবং সহজে আমরা জটিল জটিল কাজ সম্পাদনা করতে পারতাম। সর্বশেষে বলি, চার্লস ব্যাবেজ হচ্ছে আধুনিক কম্পিউটার জনক আর প্রোগ্রামের জনক হচ্ছে অ্যাডা। দুজনের সমন্বয়ে আমরা আজকে এই কম্পিউটারটি অর্থাৎ আধুনিক কম্পিউটারটি আমরা ব্যবহার করতে পেরেছি। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে থাকেন। ধন্যবাদ সকলকে।